নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধু, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হলো 2025 সালে বাংলায় কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে আন্দোলনের মাঝে বড় দাবি সাংসদের। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। ডিএ বাড়ছে কেন্দ্রীয় কর্মীদের, কয়েকদিন পরেই ডিএ বাড়বে রাজ্যের সরকারি কর্মীদেরও। তবে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের বেতন ও ডিএর ফারাক অনেকটাই, এই আবহে ডিএ নিয়ে বড় দাবি করলেন রাজ্যের সাংসদ। লোকসভা ভোটের আগে সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়েছে কেন্দ্রীয় সরকার। 4% ডিএ বাড়িয়ে 50% করা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এরই সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের একগুচ্ছ ভাতাও বাড়ানোর সিদ্ধান্তে অনুমোদন দেয়া হয়। গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমাও বাড়িয়ে 25 লাখ টাকা করা হয়েছে। এছাড়া ট্রাভেল অ্যালাউন্স, ক্যান্টিন অ্যালাউন্স, ডেপুটেশন অ্যালাউন্স, বাড়ি ভাড়া ভাতাও বৃদ্ধি করা হয়েছে। এদিকে এইসবের মাঝেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় আরও পিছিয়ে পড়েছেন বাংলার সরকারি কর্মীরা। বর্তমানে 10% হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা। মে মাস থেকে আরও 4% বেড়ে বাংলার সরকারি কর্মীদের ডিএ হবে 14%। তখনও কেন্দ্র ও রাজ্যের কর্মীদের ফারাক থাকবে 36%। এই আবহে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএর হার নির্ধারণ করতে হবে রাজ্যকেও। অনশন চলছে 1 বছরের বেশি সময় ধরে, অবস্থান বিক্ষোভ চলছে। এই আবহে রাজ্যসভার বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য বলেন, এই সরকারের থেকে মানুষ কোনো মানবিকতা সুস্থ ব্যবস্থা আশা করে না। একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থেকে কেন্দ্র ও রাজ্য যে সমন্বয় দেখাবে তাও কেউ আশা করে না। এই সরকার শুধুমাত্র বাকযুদ্ধের প্রতিযোগিতায় আছে। কেন্দ্রীয় সরকারকে আক্রমণ এবং দেশের প্রধানমন্ত্রীকে কালিমালিপ্ত করা, তার বিষয়ে বাজে শব্দ প্রয়োগ করা, এর মধ্যে দিয়েই তৃণমূল সরকার চলছে। শ্রমিকবাবু আরও বলেন, রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়ার ক্ষমতা নেই বর্তমান সরকারের। 2025 সালে নতুন সরকার গঠন হওয়ার পরে যদি রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা 2026 সালে, যাতে এখানকার রাজ্য সরকারি কর্মী কেন্দ্রীয় হারে ডিএ পান, পেনশনভোগীরা নিশ্চিন্তে থাকতে পারেন, সেই বিষয়ে নজর দেওয়া হবে। তবে এই সরকারের থেকে ডিএ প্রত্যাশা করার কোনো ফল নাই বলে মনে করি আমি। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।